সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। যারা আসলে হচ্ছে প্রিলিমিনারিতে সিলেক্টেড হয়েছেন, তারা অনেকে অপেক্ষায় ছিলেন যে আমাদের রিটেন পরীক্ষা কখন হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে সিকিউরিটি অপারেটর মেল এবং সিকিউরিটি অপারেটর ফিমেল পদে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা যারা আসলে এমসিকিউতে সিলেক্টেড হয়েছেন 1949 জনের পক্ষে আপনারা মেসেজ পেয়েছেন। তো আপনারা আসলে হচ্ছে যে পরীক্ষা যেদিন আপনাদের অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 18 অক্টোবর 2024। আমি আবারও বলছি, পরীক্ষার তারিখ হচ্ছে 18 অক্টোবর 2024। তো যেহেতু হচ্ছে আপনাদের অবশ্যই পরীক্ষার ডেট দিয়ে ফেলা হয়েছে, তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে সেই ডেট অনুযায়ী হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে যে পোস্টগুলি দেওয়া হয়েছে, যেটা পোস্ট করছিল 136 সিকিউরিটি অপারেটর মেল এবং সিকিউরিটি অপারেটর ফিমেল, সেখান থেকে 1949 জনের পরীক্ষা হবে 18 অক্টোবর 2024 শুক্রবার সকাল 11টা থেকে 12টা 30। ক্যাবের লিখিত পরীক্ষা অবশ্যই 1.5 ঘন্টার জন্য অনুষ্ঠিত হয়, আপনারা আগেও দেখেছেন বর্তমানে দেখতে পাচ্ছেন। এমনকি পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কুর্মিটোলা ঢাকা। এটা আসলে হচ্ছে এয়ারপোর্ট যেটা আছে থার্ড টার্মিনালের বিপরীতেই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কুর্মিটোলা ঢাকাতে অনুষ্ঠিত হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন যে যেহেতু পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিন্তু 1 থেকে 2 দিন পরেই হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য যে যে ডকুমেন্টসগুলি দরকার, প্রবেশপত্র, অনলাইন আবেদনের ডাউনলোড কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটাকে মার্কশিট বলে থাকি আমরা, মূল নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, মুক্তিযোদ্ধা সনদপত্র, এতিম ও প্রতিবন্ধীর মূল সনদপত্র, আনসার বিডিবির ক্ষেত্রে মূল সনদপত্র এবং উপজাতি কোটা হয়ে থাকলে যেই সনদপত্র আছে সেটা কিন্তু অবশ্যই আপনার মেইন কপি এমনকি সাথে 2 থেকে 3 সেট ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসবেন। তো মৌখিক পরীক্ষার জন্য হচ্ছে যে তারিখ দেওয়া হবে সেই সময় উপস্থিত হলে আপনি কিন্তু মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই লিখিত পরীক্ষায় সিলেক্টেড হওয়ার পর আপনাকে মেসেজ করা হবে, ক্যাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনি মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন কি না। যদি আপনি সেই সময় উপস্থিত হতে না পারেন মৌখিক পরীক্ষায়, তাহলে কিন্তু আপনার আর পরবর্তীতে কোনো পরীক্ষা দেওয়ার অপশন থাকবে না, আপনি কিন্তু আর পরবর্তীতে হচ্ছে সেই পরীক্ষা জয়েন করতে পারছেন না। তো সবাইকে অনেক অনেক শুভকামনা, সবাই ভালো করে প্রিপারেশান নেবেন, অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।